প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আশা করি তোমরা ভালো আছো গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমি হাফিজ উদ্দিন খান তোমাদের দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের অষ্টম অধ্যায়ের উপরে আজকে পাঠ নেব চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই নিশ্চয়ই তোমরা ইতোমধ্যে তোমাদের টিভি স্ক্রিনের সামনে পাঠ্যপুস্তক বই এবং খাতা নিয়ে বসেছ আমাদের আজকের অষ্টমী অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা আমরা একটি ছবি দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে এই ছবিটি দেখে তোমরা আমাদের আজকের পাঠের বিষয়ে অনুমান করো তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা অনুধাবন করতে পেরেছ আমাদের আজকের পাঠের বিষয় আমাদের আজকের পাঠ স্থানীয় সরকার ব্যবস্থার উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এই দুটো স্থানীয় সরকার ব্যবস্থার বা প্রতিষ্ঠানের কার্যাবলী এবং তাদের আয়ের উৎস নিয়ে আমরা আলোচনা করব আমরা আজকের এই পাঠ শেষে যা শিখব উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারব জেলা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারব এবং উক্ত প্রতিষ্ঠানগুলোর আয়ের উৎস সম্পর্কে অবহিত হব প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের গত ক্লাস মনে আছে আমরা গত ক্লাসে আমাদের সরকার কাঠামোতে স্থানীয় সরকার কাঠামোর গুরুত্ব বিশ্লেষণ করেছি একটি দেশের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই আমাদের স্বাধীনতা পরবর্তী সময়কালে আমাদের সংবিধানে এই স্থানীয় সরকার ব্যবস্থাকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তোমরা নিশ্চয়ই জেনেছ আমাদের বাংলাদেশে তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার পরিষদ রয়েছে সেগুলো হল ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ এছাড়াও আমরা শহরভিত্তিক ও গ্রাম ভিত্তিক দুটো কাঠামোতে আমাদের স্থানীয় সরকারগুলোতে ভাগ করে নিয়েছে আমাদের গ্রাম ভিত্তিক দুটোর স্থানীয় সরকার ব্যবস্থা হলো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ আর আমাদের শহরভিত্তিক স্থানীয় সরকারগুলো হলো পৌরসভা জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন আজকে আমরা মূলত আমাদের উপজেলা পরিষদের গঠন কাঠামো নিয়ে প্রথমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো উপজেলা পরিষদ আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর বর্তমানে আমাদের দেশে চারশো বিরানব্বইটি উপজেলা রয়েছে আমরা তাহলে দেখি আমাদেরই উপজেলা পরিষদটি কিভাবে গঠিত এর কাঠামোটা কীরূপ এখানে চেয়ারম্যান রয়েছেন একজন ভাইস চেয়ারম্যান দুজন তার মধ্যে একজন মহিলা উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ পৌরসভা যদি থেকে থাকে এই উপজেলার অধীনে তাহলে পৌরসভার মেয়র বৃন্দ পদাধিকার বলে এই পরিষদের সদস্য হবেন মহিলা সদস্য থাকবেন তিনজন তবে তাদেরকে নির্বাচিত করা হবে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত সদস্যদের ভোটে তাদের মধ্য থেকে এই তিনজন মহিলা সদস্য নির্বাচিত করা হবে উপজেলা নির্বাহী অফিসার এই পরিষদে নির্বাহী কর্মকর্তা বা সচিবের দায়িত্ব পালন করবেন আর উপজেলা পরিষদের কার্যকাল পাঁচ বছর এবার চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই উপজেলা পরিষদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। উপজেলা পরিষদ আমাদের তৃণমূল এবং গ্রামীণ সমাজ ব্যবস্থায় মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ড কি করে সম্পাদন করেন বা উন্নয়ন পৌঁছে দেন কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নগুলোকে আমাদের তৃণমূল পর্যায়ের মানুষের গড়দৌড়ায় পৌঁছে দেওয়ার কাজটি করে থাকেন ইউনিয়ন পরিষদের পরপরই উপজেলা পরিষদ আমরা প্রথমেই দেখব উপজেলা পরিষদের প্রথম কাজটি হচ্ছে ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও এর কার্যক্রমের সমন্বয় সাধন ইউনিয়ন পরিষদ যে কাজগুলো করবে সেগুলোকে পর্যবেক্ষণ করে তার সমন্বয়ের কাজটি করবে উপজেলা পরিষদ এছাড়া যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য সংযোগকারী রাস্তা নির্মাণ মেরামত এবং তার রক্ষণাবেক্ষণ করবে তিন মহিলা ও শিশু উন্নয়ন সমাজ মূলক কাজ যুব ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নেও সহায়তা করবে উপজেলা পরিষদ কৃষি উন্নয়নের লক্ষ্যে পশুপালন মৎস্য চাষ বড়জ সম্পদের উন্নয়ন কার্যক্রম গ্রহণ করবে উপজেলা পরিষদ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নেও কাজ করবে উপজেলা পরিষদ ক্ষুদ্র ও কুটির শিল্প আমাদের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি ক্ষুদ্র ও কুটির শিল্প আমরা জানি আমাদের প্রাচীন বাংলার একটি সমৃদ্ধ তাঁত শিল্পের গল্প রয়েছে তাই গ্রামীণ অসহায় দরিদ্র নারীরা ঘরে বসে স্বল্প পুঁজির মাধ্যমে তারা যে শিল্পটিকে টিকিয়ে রেখেছে তাদের জীবন ও জীবিকার এবং দারিদ্র বিমোচনের উপায় হিসেবে তাকেই আমরা মূলত কুটির শিল্প বলে থাকি এই ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন এবং বিকাশের কাজে সহায়তা করে থাকে উপজেলা পরিষদ শিক্ষা প্রসারের জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করে উপজেলা পরিষদ আরও যে সকল কাজ করে থাকে উপজেলা পরিষদ নিরাপদ খাবার পানি সরবরাহ পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করা উপজেলা শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশি বিভাগের কার্যক্রম আলোচনা বা পর্যবেক্ষণ করা আত্মকর্মসংস্থান সৃষ্টি দারিদ্র বিমোচনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ সবশেষে সরকার কর্তৃক গৃহীত বা প্রদত্ত অন্যান্য উন্নয়ন কার্যক্রম সম্পাদন করা প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা উপজেলা পরিষদের নানামুখী কর্মকাণ্ডগুলোর সাথে পরিচিত হয়েছ এবং বুঝতে পেরেছ উপজেলা পরিষদের কাজগুলো এবার আমরা জানব উপজেলা পরিষদের আয়ের উৎস অর্থাৎ উপজেলা পরিষদ এই উন্নয়নমূলক কাজ করে থাকে কিভাবে? তার এই কাজগুলো করার পিছনে যে অর্থ বিনিয়োগকৃত হয় তার উৎস কী উপজেলা পরিষদ কর্তৃক ধার্যকৃত অর্থাৎ উপজেলা পরিষদ ধার্য করে যে সব কর টোল ফি সরকার ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ অনুদান ইত্যাদি নিয়েই মূলত উপজেলা পরিষদের তহবিলটি গঠিত হয় এখানে তোমরা জেনে থাকবে টোল কি টোল হচ্ছে রাষ্ট্রের এক ধরনের রাজস্ব কর সরকার জনগণকে বিভিন্ন ধরনের সেবা প্রদানের মাধ্যমে বা সেবা প্রদানের বিনিময়ে এই টোল আদায় করে থাকে যেমন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সেতু ঘাট হাটবাজার ইত্যাদি থেকে সরকার সেবা প্রদানের বিনিময়ে জনগণের কাছ থেকে যে কর আদায় করে তাকে আমরা মূলত টোল বলে থাকি তবে অনেকেই ওভার ফ্লাইওভার অথবা বড়ো বড়ো সেতু পারাপারের সময় লক্ষ্য করেছ তোমাদের যানবাহন থেকে এভাবেই টোল আদায় করে থাকা দৃশ্যটি প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার চলো আমরা জেলা পরিষদের পরিচয় হব এবং জেলা পরিষদের গঠন ও কাঠামোর সাথে নিজেদেরকে পরিচিত করব। জেলা পরিষদের চেয়ারম্যান জেলার জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত হন এবং এটাই জেলা পরিষদের বিধানে যুক্ত রয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান একজন প্রতিমন্ত্রীর মর্যাদা অধিকারী এবং জেলা প্রশাসককে তার অধীনে প্রধান নির্বাহী করা হয় সংসদ সদস্য এই জেলা পরিষদের পরামর্শক হিসাবে কাজ করে থাকেন প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে দেখব এবার কাঠামোটি কিভাবে জেলা পরিষদটি গঠিত হয় এখানে দু সালের জেলা পরিষদ আইন অনুসারে বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যান একজন সদস্য পনেরো জন আর সংরক্ষিত মহিলা সদস্য পাঁচজন জেলা পরিষদেরও কার্যকাল উপজেলা ও ইউনিয়ন পরিষদের মতোই পাঁচ বছর তাহলে আমরা এবার জেলা পরিষদের কার্যাবলী বিশ্লেষণ করব দু হাজার সালের আইনের অধীনে জেলা পরিষদকে বারোটি বাধ্যতামূলক ও আটষট্টিটি ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলীর দায়িত্ব দেওয়া হয় জেলা পরিষদের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে পরিকল্পনা গ্রহণ ও উন্নয়ন কার্যক্রম সম্পাদন শিল্প এবং বাণিজ্যের উন্নয়ন সরকারি হাসপাতাল তত্ত্বাবধায়ন পারিবারিক ক্লিনিক স্থাপন রক্ষণাবেক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন আন্তজেলা সড়ক প্রকল্প বাস্তবায়ন আন্তজেলা জেলা এক জেলার সাথে আরেক জেলার যোগাযোগ রক্ষাকারী যে ব্যবস্থা বা সড়ক তাকে আমরা মূলত বলি আন্তজেলা সড়ক ব্যবস্থা পুলিশি কর্মকাণ্ডের তত্ত্বাবধান আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা ইত্যাদি প্রিয় শিক্ষার্থীরা আমরা জেলা পরিষদের কার্যাবলীগুলো দেখলাম তাহলে এবার আমরা দেখব আয়ের উৎস জেলা পরিষদ কোথা থেকে তার আয় অর্জন করে এবং তার মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো করে থাকে জেলা পরিষদের আয়ের উৎস উনিশশো সালের জেলা পরিষদ আইন অনুযায়ী আটটি প্রধান আয়ের উৎস রয়েছে এছাড়াও কর টোল ফিস সম্পত্তি হতে প্রাপ্ত আয় বা মুনাফা ব্যক্তি সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান বিনিয়োগ হতে প্রাপ্ত আয় অর্থাৎ সরকারি অনেক সম্পদ সরকারি অনেক স্থাপনা ও প্রতিষ্ঠানে সরকার কর্তৃক বিভিন্ন বিনিয়োগ হয় ধরো কোনো মার্কেট স্থাপন কাউকে ইজারা দেয়া কোনো পুকুর বা জলাশয় বা কোনো ভূমি আবাদের জন্য ইত্যাদিকে আমরা মূলত রাষ্ট্রীয় বিনিয়োগ বলে থাকি এটা সরকারের একটি কর বহির্ভূত রাজস্ব এখান থেকে যে বিনিয়োগ হয় তা থেকে প্রাপ্ত আয়টিও জেলা পরিষদের একটি আয়ের অন্যতম উৎস এছাড়া আরও কিছু উৎস রয়েছে সেখান থেকে প্রাপ্ত আয় জেলা পরিষদের জন্য জমি হস্তান্তর করের এক পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট ভূমি কর রাখার ব্যবস্থাও করা হয়েছে এছাড়া হাটবাজার ফেরিঘাট এবং জলমহল থেকে বর্ধিত পরিমাণ লিজের অর্থ জেলা পরিষদ পাবে নিশ্চয়ই তোমরা লিজ শব্দটি বুঝেছ এটা হচ্ছে ইজারা দেয়া অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যক্তি বালিকানায় রাষ্ট্রীয় সম্পদকে ভাড়া দেওয়া এবং সেই সময় অন্তর পরে ভাড়া বিনিময়ে একটি অর্থ আয় করে থাকে সরকারের স্থানীয় সরকার বিভাগ বা পরিষদ প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা জেলা পরিষদের আয়ের উৎসগুলো বুঝতে পেরেছ আমরা বলেছি যে আমাদের এই স্থানীয় সরকার ব্যবস্থাটি খুবই গুরুত্বপূর্ণ একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য একটি দেশের কেন্দ্রীয় পর্যায় থেকে উন্নয়নের গতিধারা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছতে হলে এই স্থানীয় সরকার পরিষদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা আরও জানি যে স্থানীয় সরকার পরিষদগুলোতে সরাসরি অংশগ্রহণ করে জনগণ জনগণের পছন্দ অনুযায়ী জনপ্রতিনিধিরাই এই পরিষদে নির্বাচিত সদস্য চেয়ারম্যান নির্বাচিত হন এবং তারা জনগণের মতের প্রতিফলন ঘটান তাদের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে একটি দেশের সার্বিক উন্নয়ন এবং উন্নয়নকে বিকেন্দ্রীকরণ করার জন্য স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই আমরা যখনই উন্নয়নকে শুধুমাত্র রাজধানী কেন্দ্রিক রাখব কিংবা একটি শহর কেন্দ্রিক রাখব তখন সেই উন্নয়নটি সুষম উন্নয়ন হবে না আমরা উন্নয়নকে যদি সুষম করতে চাই বৈষম্যহীন করতে চাই রাষ্ট্রের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছতে চাই তাহলে অবশ্যই স্থানীয় সরকার ব্যবস্থাগুলোর বিকল্প নেই এবং স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে এই উপজেলা পরিষদ ও জেলা পরিষদ সেভাবেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এসো আমরা এবার পাঠ শেষে কী শিখলাম তা একবার দেখে নেই আমরা আমাদের এই আলোচনায় উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারলাম জেলা পরিষদের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারলাম উক্ত স্থানীয় সরকার পরিষদ দুটোর আয়ের উৎস কী কী বা কোথা থেকে আসে সে সম্পর্কে অবহিত হলাম আশা করি তোমরা ক্লাসটি সহজভাবে বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তাহলে এবার আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি তোমাদের জন্য বাড়ির কাজ উপজেলা পরিষদ গ্রামীণ সমাজ ব্যবস্থার উন্নয়নে কিভাবে ভূমিকা রাখছে ব্যাখ্যা করো তুমি তোমার পাঠ্যপুস্তকের নির্ধারিত পাঠের আলোকে ভালোভাবে বইটি পড়ে তারপর তুমি এই প্রশ্নের উত্তরটি তৈরি করবে আশা করি তুমি নিজেই এই উত্তরটি তৈরি করতে সক্ষম হবে স্কুল খোলার পর তোমার বিষয় শিক্ষকের কাছে তুমি তোমার বাড়ির কাজটি দেখিয়ে তোমার মূল্যায়ন জেনে নিতে পারবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বাড়িতে আছো আশা করি সুস্থ আছো সরকারি স্বাস্থ্য বিধি মেনে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং নিশ্চয়ই তোমরা প্রতিনিয়ত তোমাদের এই বাড়ির কাজগুলো করছ বিধি মেনে তোমরা ঘরে থাকবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে বেশি বেশি পানি পান করবে এবং নিশ্চয়ই সুস্থ থাকবে এছাড়া পাঠ সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা আমাদেরকে ইমেল করে জানাতে পারো আমরা তোমাদের প্রশ্নের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং সুস্থ থাকবে তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমাদের আজকের ক্লাসটি শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো